সালামু আলাইকুম। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলে যারা শ্রোতা সেদিক থেকে এখানে বাংলাদেশ নাম্বার ওয়ান পজিশনে রয়েছে, সেকেন্ড হচ্ছে কানাডা। অর্থাৎ কানাডা থেকে অনেক ভাই বোনরা আমাদের আলোচনা শুনে থাকেন। তো কানাডাতে যারা আমাদের আলোচনাগুলো শুনে থাকেন সে সমস্ত ভাই বোনরা অনেকেই কানাডার সিটিজেন, অনেকে কানাডার পারমানেন্ট রেসিডেন্ট, অনেকে ওয়ার্কার, অনেকে স্টুডেন্ট, অনেকে ভিজিটর। তো যারা সিটিজেন তারা তো সিটিজেনশিপ পেয়ে গেছেন, তাদের আর কোনো ঝামেলা নেই, তাদের জন্যও আমাদের আলোচনা থাকে মাঝে মাঝে। তো আজকের আলোচনাটা মূলত আমরা করব কানাডার হাইয়েস্ট র্যাঙ্কিং পজিশন সিটিজেনশিপ। আপনি যে কোনো পজিশনে এখানে আসুন না কেন, যে কোনো স্ট্যাটাসে এখানে ঢুকুন না কেন, ওয়ার্কার হোক, স্টুডেন্ট হোক, ভিজিটর হোক, পারমানেন্ট রেসিডেন্ট হোক, সবার স্বপ্ন থাকে আলটিমেটলি সিটিজেনশিপ পাওয়া। তো এই সিটিজেনশিপ পাওয়ার প্রসেসগুলো নিয়েই মূলত আজকে আমরা কথা বলবো স্টেপ বাই স্টেপ। আমাদের পুরো ভিডিওটি দেখবেন, মূল আলোচনাটি শুনবেন, এটা আমাদের প্রত্যাশা। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ কথা বলি এবং আপনাদেরকে বিভিন্ন স্লাইডের মাধ্যমে বিষয়গুলো আমরা বিশ্লেষণ করে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। কানাডা হ্যাজ বিন নোন ফর ইটস ডাইভার্সিটি ইন কালচার, বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং, সোশ্যাল সার্ভিস। তো এখানে বেশ কিছু কারণেই এখানে কানাডাতে সবাই আসার জন্যে উদ্গ্রীব হয়ে থাকে। বিশেষ করে একবার ঘোষণা দিয়ে ইমিগ্রান্ট নেওয়ার যে প্রসিডিউর সেগুলো অ্যাকচুয়ালি পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে কানাডায় সবচেয়ে বেশি করে থাকে। এবং আমেরিকা বা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাদের যে সিস্টেম, তারা ডিভি লটারির মাধ্যমে র্যান্ডমলি শিক্ষিত অশিক্ষিত বা এই ধরনের কোনো বিষয় থাকে না, র্যান্ডমলি তারা সিলেকশন করে। কিন্তু কানাডার সিলেকশনগুলো একদমই অনেক আপনার পরীক্ষিতভাবে তারা কিন্তু এই সিলেকটিভ কাজগুলো করে থাকে। তো যাই হোক, আনুষঙ্গিক কথা বেশি বলবো না, অনেকগুলো স্লাইডে কথা বলতে হবে। তো কানাডার কালচার, বেটার স্ট্যান্ডার্ড লিভিং এবং এখানকার সোশ্যাল সার্ভিস, সব কিছু মিলিয়েই মানুষের স্বপ্ন থাকে কানাডাতে এসে বসবাস করার। তো এই জন্যই এটি মূলত একটি স্বপ্নের জায়গা অনেকের জন্যই। দি জার্নি টু গেটিং কানাডিয়ান পাসপোর্ট, হুইচ ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ইন দি ওয়ার্ল্ড, ইনভলভস সেভারাল স্টেজেস অ্যান্ড দি টাইম ইট টেক্স ভ্যারিজ সিগনিফিক্যান্টলি বেসড অন ভ্যারিয়াস ফ্যাক্টরস। তো এখানে কানাডার সিটিজেনশিপ পাওয়ার পরে পাসপোর্ট হোল্ডার হওয়া এটা একটা স্বপ্ন। তো সেক্ষেত্রে এখানে অনেকগুলো স্টেপ, অনেকগুলো স্টেজ কিন্তু আপনাদেরকে পার করতে হয়। এগুলো মোরাললেস আপনারা জানেন, তারপর আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করা, হয়তো অনেক তথ্য এখানে পাবেন যেটা আপনি আগে কখনো শোনেননি, এরকম বিষয় হতেই পারে, অথবা এর থেকে আরও বেশি তথ্য জানা থাকতে পারে অনেকেরই। তো যেটাই হোক, আপনাদের যাতে হেল্প হয় সেটাই আমাদের প্রত্যাশা। দি প্রসেস অফ বিকামিং এ কানাডিয়ান সিটিজেন, দি টাইমলিনেস ইনভলভ অ্যান্ড দি ফ্যাক্টরস দ্যাট ক্যান ইনফ্লুয়েন্স হাউ কুইকলি এ ফরেন ন্যাশনাল ক্যান অ্যাচিভ দিস গোল। বিফোর ডাইভিং ইন টু দি স্পেসিফাইস অফ হাউ কুইকলি এ ফরেন কানাডিয়ান ফরেন ন্যাশনাল ক্যান বিকাম এ কানাডিয়ান সিটিজেন, ইটস এসেনশিয়াল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট মিন্স টু বি কানাডিয়ান সিটিজেন। তো কানাডার সিটিজেনের কী সুবিধা অসুবিধা আছে সেই বিষয়গুলো যদি খুব ভালোভাবে জানা না থাকে তাহলেও তো সিটিজেন হতে চাবে না অনেকে। তো আমরা প্রথমেই মূলত সিটিজেন হওয়ার যে সুবিধা সেগুলো নিয়ে আর্টিকেল এন্সে কথা বলবো, এরপরে সিটিজেনশিপ হওয়ার জন্য কী কী প্রোগ্রাম রয়েছে সেগুলো নিয়ে খুব সামারি আকারে আপনাদের সামনে তথ্য তুলে ধরবো, আনুষঙ্গিক বিষয়গুলোও কথা বলবো। তো এখানে প্রথমে সুবিধাগুলোর মধ্যে যেটি রয়েছে, নাম্বার ওয়ান, লিভ অ্যান্ড ওয়ার্ক এনিহোয়ার ইন কানাডা। আপনি সিটিজেনশিপ পাওয়ার পরে আনকন্ডিশনালি কানাডার যে কোনো প্রান্তে বসবাস করতে পারেন। আপনি বলতে পারেন ভাই পিয়ার হোল্ডার হলেও তো এই সুবিধা আছে। হ্যাঁ, পিয়ার হোল্ডার হলে এই সুবিধা আছে, কিন্তু পিয়ার হোল্ডারের ক্ষেত্রে কিছু গতানুগতিক বাধা থাকে। যেমন আপনি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে যখন কানাডাতে আসবেন সেই প্রভিন্সে বসবাসের জন্য আপনি একটি হলফনামা বা একটি ফর্ম আপনাকে সাইন করতে হয়। পরবর্তীতে সেটি যদি আপনি মেনে না চলেন, কানাডার কিন্তু এখতিয়ার আছে আপনাকে সিটিজেনশিপ না দেওয়া, অর্থাৎ সেটার রেফারেন্সে আপনি হয়তো পিয়ার রিনিউটা আপনার না হতে পারে। সুতরাং আপনি যখন একবার সিটিজেন হয়ে যাবেন এরপরে পুরো কানাডা আপনার জন্য ফ্রি হয়ে যাবে। সুতরাং লিভ এবং ওয়ার্ক এনিহোয়ার ইন কানাডার জন্য আপনাকে সিটিজেনশিপ লাভ করাটা খুব জরুরি একটি বিষয়। ভোট অ্যান্ড রান ফর পলিটিক্যাল অফিস, পলিটিক্স আমাদের জীবনের জন্য একটি অত্যন্ত অপরিহার্য বিষয়। তবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মতো নোংরা পলিটিক্স আমাদের জানা মতে কানাডাতে নেই। তো যার কারণে আপনি এখানে যদি ফেয়ার পলিটিক্স করতে চান সেক্ষেত্রে তো আপনাকে আগে অবশ্যই ভোটার হতে হবে। আপনি ভোট দেওয়ার জন্য অনেক ধরনের ভোট দিতে থাকে, শুধুমাত্র সংসদ ইলেকশন হয় তা তো না, প্রভিন্সিয়াল ইলেকশন আছে, আরও অন্যান্য ইন্টারনাল অনেক ইলেকশন আছে। যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনতেছেন তারা জানেন তাদের কান্ট্রিগুলোতে কী ধরনের ইলেকশনগুলো থাকে। তো সব কিছু মিলিয়ে আপনি নিজেই প্রার্থী হন, নিজে ভোটার হন, এইটার সুবিধাটা পেতে হলে অবশ্যই আপনাকে সিটিজেনশিপ লাভ করতে হবে। পিয়ার হোল্ডাররা কখনোই ভোটের এবং পলিটিক্যাল অফিস রান করার জন্যে সুবিধা পান না।
হোল্ড এ কানাডিয়ান পাসপোর্ট। তো কানাডার পাসপোর্ট পেলে পৃথিবীর অনেকগুলো কান্ট্রি, পৃথিবীর মোস্ট অফ দ্য কান্ট্রিতে আপনি ভিসা ফ্রি ট্রাভেলে আপনি ভ্রমণ করতে পারবেন, এবং কানাডিয়ান পাসপোর্ট হোল্ডার হওয়ার কারণে আপনার যে প্রায়োরিটি সেটা কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সিটিজেন হিসেবে আপনি কখনই পাবেন না, এবং অনেক অবস্ট্যাকাল কিন্তু রিমুভ করতে পারবেন এই পদ্ধতির মাধ্যমে। তো এই জন্যে কানাডার পাসপোর্ট হোল্ডার যদি হতে চান তাহলে অবশ্যই আপনাকে সিটিজেনশিপ লাভ করতে হবে, এরপরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। রিসিভ প্রোটেকশন আন্ডার কানাডিয়ান ল, এখানে সিটিজেনদের জন্য কিন্তু আলাদা ল রয়েছে। সিটিজেন্স আর প্রোটেক্টেড বাই কানাডিয়ান লস অ্যান্ড হ্যাভ অ্যাক্সেস টু গভর্নমেন্ট কনস্যুলার সার্ভিস অ্যান্ড বেনিফিটস অ্যারাউন্ড দি গ্লোব। তো গভর্নমেন্টের যে কনস্যুলার সার্ভিস রয়েছে, ধরুন আপনি কানাডার সিটিজেন, আপনি সুইজারল্যান্ডে যাবেন, সেখানকার অ্যাম্বাসি থেকে যদি আপনি কোনো সার্ভিস নিতে চান, দেখা গেল কোনো ইমার্জেন্সি সার্ভিসের জন্য আপনি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করতে চান, তাহলে কিন্তু পিআর হোল্ডার হলে সেই সার্ভিসটি পাবেন না, অবশ্যই আপনাকে সিটিজেন হতে হবে। অথবা দেখা গেল আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশের কানাডিয়ান অ্যাম্বাসি থেকে আপনি কোনো তথ্য জানতে চান বা তাদের কোনো সেবা নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার কানাডার সিটিজেন হতে হবে, পাসপোর্ট হোল্ডার হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এই সুযোগগুলো পাবেন না, এই বিষয়টি মনে রাখতে হবে। তো আমরা অনেকগুলো সুবিধার কথা বললাম, যে সুবিধাগুলো আপনি পিআর হোল্ডার হলে পাবেন না, আর পিআর হোল্ডারের কিছু কমন সুবিধা রয়েছে পিআর হোল্ডার হওয়ার মাধ্যমে, তো সেগুলো নিয়ে এখন কথা বলছি না। এবার আমরা আসি কানাডার সিটিজেনশিপ পাওয়ার জন্য আপনার যে কাজগুলো করতে হবে। সিটিজেনশিপ পাওয়ার সর্বশেষ ধাপ হলো পারমানেন্ট রেসিডেন্সি অর্জন করা। তো এখানে বিশেষ ক্ষেত্রে আপনার সিটিজেনশিপ দেওয়া হয়, যেমন দেখা গেল কোনো ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন কোনো ব্যক্তিকে অনারারি সিটিজেনশিপ দেওয়া হয়, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। কিন্তু অন্য যতগুলো পদ্ধতি রয়েছে, যেমন কেউ যদি রিফিউজি ক্লেম করে অথবা দেখা গেল হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আসতে চায়, এরপরে আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে এখানে অ্যাসাইলামের সুযোগ দেওয়া হয়, সবার কিন্তু একটা পর্যায়ে গিয়ে পারমানেন্ট রেসিডেন্সি আগে কনভার্ট হতে হবে। পারমানেন্ট রেসিডেন্সি কনভার্ট হওয়ার পরে তারা সিটিজেনশিপ পাবে। তার মানে কানাডাতে সিটিজেনশিপ লাভ করার আপনার সর্বশেষ ধাপ বলি অথবা আলটিমেট স্টেজ বলি সেটা হলো পারমানেন্ট রেসিডেন্সি গেইন করা। তো এইটার জন্যে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, দি পাথ টুয়ার্ডস কানাডিয়ান সিটিজেনশিপ গোস বিকামিং পারমানেন্ট রেসিডেন্ট অফ কানাডা। এখানে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, পারমানেন্ট রেসিডেন্সি গ্র্যান্টস ইউ দি রাইট টু লিভ অ্যান্ড ওয়ার্ক ইন কানাডা, বাট ইট ডাজ নট গিভ ইউ দি রাইট টু ভোট অর রান ফর পাবলিক অফিস। দেয়ার আর সেভারাল পাথওয়েজ টু অবটেইন পারমানেন্ট রেসিডেন্সি উইথ দি মোস্ট কমন প্রোগ্রামস লিস্টেড বিলো। এখানে আপনার পারমানেন্ট রেসিডেন্সি হওয়ার জন্যে সবচাইতে পপুলার যে প্রোগ্রাম সেটা কানাডার এক্সপ্রেস এন্ট্রি। এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে মোর দ্যান 1,00,000 পিপল পারমানেন্ট রেসিডেন্সি ভিসা নিয়ে কানাডাতে এন্ট্রি করে সিওপিআর সহ। এটা হচ্ছে সবচাইতে মেজর বা মাদার এখানে আপনার এন্ট্রি অপশন কানাডাতে সিটিজেন হিসেবে, সরি, পিআর হোল্ডার হিসেবে এন্ট্রি করার। ইট ইনক্লুডস 3 মেইন ইমিগ্রেশন প্রোগ্রাম। আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রি আবার কয়েকটি ক্যাটাগরি রয়েছে, 3টি ক্যাটাগরি বেসিক্যালি, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম, ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম, কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস। তো এগুলো নিয়ে তো আমরা কন্টিনিউ আলোচনা করেই থাকি, সেগুলো নিয়ে বিস্তারিত বলছি না। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, এক্সপ্রেস এন্ট্রির বাইরে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমেও সিটিজেনশিপ অফার করা হয়, পারমানেন্ট রেসিডেন্স অফার করা হয়। যারা কোয়ালিফাইড ব্যক্তি তারা আবেদনের মাধ্যমে এটি নিতে পারেন। তো এই পিএনপি প্রোগ্রামের মাধ্যমেও 1,00,000-এর অধিক কিন্তু প্রতি বছরে এখন কানাডাতে পারমানেন্ট রেসিডেন্টরা কানাডাতে এন্ট্রি করতেছেন, অথবা যারা কানাডার ভিতরে রয়েছেন তারা স্ট্যাটাস চেঞ্জ করে আপনার পিআর হোল্ডার হয়ে যাচ্ছেন। ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপ, ফ্যামিলি স্পন্সরশিপের মধ্যে রয়েছে স্পাউজাল স্পন্সরশিপ, এরপরে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট স্পন্সরশিপ। এটা আপনারা মোরালেস সবাই জানেন যে আপনি যদি কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার হন, আপনার স্পাউজ বা চিলড্রেনরা যদি কানাডার পিআর হোল্ডার না হয়, তাদেরকে পিআর করার জন্যে যে প্রসিডিউর সেটাকে বলা হয় ফ্যামিলি ক্লাস, ফ্যামিলি স্পন্সরশিপ। এর অধীনে আপনার স্পাউজদেরকে নেওয়া যায়, আপনার মাইনর চিলড্রেনদেরকে নেওয়া যায়। এরপরে হচ্ছে আপনার মাইনর বলতে এখানে বিলো 22 হয়, এখানে বিলো 22 এজ পর্যন্ত এখানে আবেদন করা যায়। এরপরে আপনার 18-এর নিচে হবে যদি আপনি নিফিউ নাইস বা আদার কোনো রিলেটিভসরা থাকে তাদেরকে নেওয়া যায়। বাবা মা এবং গ্র্যান্ড প্যারেন্ট যারা তাদেরকেও এখানে এই ফ্যামিলি ক্লাস বা ফ্যামিলি স্পন্সরশিপের মাধ্যমে সিটিজেন করার, পিআর হোল্ডার করার একটি সুবিধা থাকে। এরপরে রয়েছে অপশন, সেটা হলো আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক ব্যক্তিরা থাকে যারা বিজনেস করে, বিজনেসম্যানরা সাধারণত জব দেয়
জব নিজেরা করে না, এখানে তারা টপ ম্যানেজমেন্টে থাকে। তো বিজনেসম্যানদের একটি হিস্ট্রি পর্যালোচনা করে দেখা যাবে যে তারা হয়তো এডুকেশনের দিক থেকে খুব বেশি অ্যাডভান্স তা কিন্তু না, কিন্তু তারা ওয়েল এডুকেটেড ব্যক্তিদের দ্বারা তাদের প্রতিষ্ঠান পরিচালিত করে। তো এই বিজনেসম্যানদের জন্য সুবিধা করার জন্য কানাডাতে কিন্তু আলাদা প্রোগ্রাম রয়েছে, সেটা হচ্ছে এন্টারপ্রেনার ইনভেস্টর সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালস ক্যান অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্সি থ্রু ভ্যারিয়াস বিজনেস ইমিগ্রেশন প্রোগ্রামস। এবং এক্ষেত্রে কিন্তু আইএলটিএস রিকোয়ারমেন্ট কম লাগে, 4-5 এগুলো হলেও কিন্তু বিজনেস মাইগ্রেশনে সেগুলো দিয়ে কোয়ালিফাই করা যায়। এই মুহূর্তে আইএলটিএস ছাড়া বিজনেস মাইগ্রেশনে কোনো প্রোগ্রাম নেই, আইএলটিএস ছাড়া অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়া নেই, আগে ছিল এখন আর নেই। তো এরপরে রয়েছে রিফিউজি অ্যান্ড অ্যাসাইলাম সিকার্স। তো রিফিউজি অ্যান্ড অ্যাসাইলাম সিকার্সরাও কিন্তু এখানে পিআর হোল্ডার হওয়ার মাধ্যমেই কিন্তু পরবর্তীতে সিটিজেনশিপ লাভ করে। ইন্ডিভিজুয়াল সিকিং প্রোটেকশন ডিউ টু প্রসিকিউশন অর রিস্ক অফ প্রসিকিউশন ইন দিয়ার হোম কান্ট্রি ক্যান অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্সি। এরপরে আমরা প্রোগ্রাম নিয়ে কথা বললাম, সিটিজেনশিপ হওয়ার ক্ষেত্রে আপনার কোনো না কোনো প্রোগ্রামে আপনাকে পিআর হোল্ডার হতে হবে, সেই পিআর হোল্ডার থেকে আপনাকে সিটিজেনশিপ হতে হবে নিতে হবে। এবার আপনার পার্মানেন্ট রেসিডেন্সি নেওয়ার জন্যে আপনার কানাডার সিটিজেনশিপের জন্যে কিছু আপনার রেসিডেন্সি রিকোয়ারমেন্টের প্রয়োজন রয়েছে, সেগুলো আপনাদের জানার প্রয়োজন। অর্থাৎ আপনি কানাডাতে পিআর হোল্ডার হয়ে গেলেন, পিআর হোল্ডার হলেই আপনি যে সিটিজেনশিপ লাভ করবেন তা কিন্তু না, এখানে কিছু রেসিডেন্সি রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো আপনারা জানেন, তারপরও বলি। ওয়ান্স ইউ অবটেইন পারমানেন্ট রেসিডেন্সি ইউ নিড টু মিট সার্টেন রেসিডেন্সি রিকোয়ারমেন্ট টু বি এলিজিবল ফর কানাডিয়ান সিটিজেনশিপ। তো এখানে ইউজুয়ালি যেটা হয় সেটা হলো যে আপনাকে 5 বছরের মধ্যে 1095 দিন কানাডাতে অবস্থান করতে হবে, একটানা থাকতে হবে, নট নেসেসারি। একটানা যদি থাকেন তাহলে তো একটানা 1095 দিন থাকার পরই আপনি পিআরের জন্য আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। সিটিজেনশিপ আবেদন করে সিটিজেনশিপ পেলে এরপরে আপনি পরবর্তীতে পাসপোর্টের জন্য আবেদন করবেন। দি কি রিকোয়ারমেন্ট ইজ দ্যাট ইউ মাস্ট হ্যাভ লিভ ইন কানাডা ফর অ্যাট লিস্ট 1095 ডেজ আউট অফ 5 ইয়ার্স ইমিডিয়েটলি বিফোর অ্যাপ্লাইং ফর সিটিজেনশিপ। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট টাইম স্পেন্ড ইন কানাডা অ্যাজ এ টেম্পোরারি রেসিডেন্ট ভিজিটর স্টুডেন্ট ওয়ার্কার বিফোর বিকামিং এ পার্মানেন্ট রেসিডেন্ট মে কাউন্ট টুয়ার্ডস দিস রিকোয়ারমেন্ট। ইজ ডে স্পেন্ড অ্যাজ এ টেম্পোরারি রেসিডেন্ট কাউন্টস অ্যাজ এ হাফ ডে আপ টু ম্যাক্সিমাম 365 ডেজ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যারা কানাডার পারমানেন্ট রেসিডেন্ট হননি কিন্তু কানাডাতে অবস্থান করতেছেন তারা এই বিষয়টি খুব ভালোভাবে নোট নিতে পারেন, হয়তো জানেন আবার অনেকেই জানে না। সেটা হলো যে কানাডাতে আপনি পারমানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করার পরে সাথে সাথে তো পারমানেন্ট রেসিডেন্স পাওয়া যায় না, আবেদন চলাকালীন সময় কেউ যদি কানাডাতে টেম্পোরারি স্ট্যাটাস নিয়ে থাকে, কীরকম স্ট্যাটাস, সিটিজেনশিপ স্টুডেন্ট, তারপরে আপনার ভিজিটর, এরপরে ওয়ার্কার, এই স্ট্যাটাস নিয়ে যারা থাকবেন, ওই যে 1095 দিন থাকার একটা বাধ্যতামূলক অপশন রয়েছে সিটিজেনশিপ লাভের জন্য, কিন্তু সেটা হলো পিআর হোল্ডার থেকে পিআর হোল্ডার হওয়ার পরে 1095 দিন থাকতে হবে। কিন্তু কেউ যদি পিআর হোল্ডার হওয়ার আগে কানাডাতে অবস্থান করে তাহলে পিআর হোল্ডার হওয়ার পরে তার ওই 1095 দিনকে পূরণ করার জন্যে তিনি পিআর হোল্ডার আগে যে সময়টি এখানে স্পেন্ড করেছেন সেই সময়টির হাফ ডে এখানে কাউন্ট করা হবে। এটা একটা লিমিট আছে, 365 দিন পর্যন্ত এটাকে কাউন্ট করা হবে। আমি আরও বিষয়টি সুন্দরভাবে ক্লিয়ার করতে চাই। ধরুন আব্দুল করিম কানাডাতে গেছে পড়াশোনা করার জন্য, পড়াশোনা শেষ করে সে পিআরের জন্য আবেদন করেছে, পিআরের জন্য আবেদন করার 2 বছর পরেই সে কানাডার সিটিজেনশিপ লাভ করলো। কীভাবে? সেই 2 বছর কন্টিনিউ ছিল, আর ওই 1 বছর কীভাবে পূরণ হয়েছে? সে পড়াশোনা করেছে এখানে 4 বছরের, সেই 4 বছর পড়াশোনার দিনগুলো দিয়ে সে 365 দিন কাভার করেছে, এই জন্য ওখানে 365 দিন আর বাকি 2 বছর, এই মিলে সব কিছু মিলে সে এখানে 1095 দিন কমপ্লিট করেছে। তো এই সুবিধাটি রয়েছে যারা কানাডাতে অবস্থান করতেছেন তাদের জন্য, এটা একটা ভালো একটা সুযোগ অপরচুনিটি। ইউ মাস্ট ফাইল ট্যাক্স ফর অ্যাট লিস্ট 3 ইয়ার্স উইদিন দি 5 ইয়ার পিরিয়ড অ্যাজ রিকোয়ার্ড আন্ডার দি ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো এখানে কানাডার সিটিজেনশিপ আবেদনের জন্য ইনকাম ট্যাক্সের একটি রিকোয়ারমেন্ট থাকে, সেটা হচ্ছে আপনারা শুনতেই পেলেন যে আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে, মাস্ট ফাইল ট্যাক্স ফর অ্যাট লিস্ট 3 ইয়ার্স উইদিন দি 5 ইয়ার পিরিয়ড অ্যাজ রিকোয়ার্ড আন্ডার দি ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো তার মানে 5 বছরের মধ্যে কমপক্ষে 3 বছরের ট্যাক্স ফাইল আপনার থাকতে হবে, আর যদি আপনি একটানা 3 বছর থেকে আবেদন করতে চান তাহলে আপনার শুরু থেকে ট্যাক্স ফাইলটা করে রাখতে হবে, তা না হলে কিন্তু পরে আপনি এখানে ঝামেলায় পড়তে পারেন বা এটার কারণে, এই গ্রাউন্ডের কারণে আপনি বাদ যেতে পারেন। এবার আসি আমরা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি।
অনেকেই মনে করেন যে কানাডাতে সামহাও ঢুকলো, অ্যাসাইলাম ক্লেম করলো, তাদের তো ওই সময় সিটিজ ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রয়োজন হয় নাই। কিন্তু ভাই আলটিমেটলি কানাডা সিটিজেন হতে হলে ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবেই। এখানে একটি বিষয় রয়েছে, সেটা হলো যে বয়স যদি 18-54 এর মধ্যে হয় তাহলে অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে, এর নিচে বা উপরে হলে তাহলে লাগবে না। কানাডা হ্যাজ টু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। টু বিকাম সিটিজেন ইউ নিড টু ডেমনস্ট্রেট প্রফিসিয়েন্সি ইন ওয়ান অফ দি ল্যাঙ্গুয়েজ টেস্ট। অ্যাপ্লিক্যান্ট বিটুইন দি এজ 18 and 54 মাস্ট প্রোভাইড প্রুফ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল হুইচ ক্যান বি ডান থরো রেজাল্ট ফ্রম এ ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যাপ্রুভড বাই ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা, প্রুফ অফ কমপ্লিশন অফ সেকেন্ডারি অর পোস্ট সেকেন্ডারি এডুকেশন ইন ইংলিশ আর ফ্রেঞ্চ, প্রুফ ইভিডেন্স অফ অ্যাসিভিং কানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক CLB4 অর হায়ার ইন স্পিকিং অ্যান্ড লিসনিং। তো এখানে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের ব্যারিয়ারটা হচ্ছে আপনার CLB4 থাকতে হবে, তার মানে আইএলটিএস আপনি যদি সবগুলো ব্যান্ডে 4 পান তাহলেই এনাফ, এখানে খুব বেশি কমপ্লেক্সিটি আছে তা না। এখানে আরেকটি বিষয় হলো যে প্রুফ অফ কমপ্লিশন অফ সেকেন্ডারি আর পোস্ট সেকেন্ডারি এডুকেশন। তো যারা একদম আনএডুকেটেড ব্যক্তি তারা তো এখানে ঠেকে যাবে, এখানে সেকেন্ডারি বলতে কিন্তু এখানে 12 গ্রেড ডিগ্রি বোঝায় কানাডাতে। তো এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। পাসিং দি সিটিজেনশিপ টেস্ট, ল্যাঙ্গুয়েজ টেস্ট দিলেন, 1095 দিন থাকলেন, পিআর হোল্ডার তো হয়েই আছেন, তাহলে কী হবে? তারপরেও আরেকটি রিকোয়ারমেন্ট, সেটা হলো পাসিং দি সিটিজেনশিপ টেস্ট। এখানে একটি টেস্ট নেওয়া হবে কাদের জন্যে, অ্যাপ্লিকান্টস এজ 18-54 মাস্ট পাস এ সিটিজেনশিপ টেস্ট। দি টেস্ট অ্যাসেস ইউর নলেজ অফ কানাডাস হিস্টোরি, জিওগ্রাফি, গভর্নমেন্ট, লজ অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ সিটিজেনশিপ। তো যারা কানাডাতে এখনও সিটিজেনশিপ পাননি তারা আজকের আলোচনা শুনে এই তথ্যগুলো জানার চেষ্টা করুন। হিস্টোরি, জিওগ্রাফি, গভর্নমেন্ট, লজ অ্যান্ড রেসপন্সিবিলিটি, এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করা হবে, ভাইবা নেওয়া হবে। দি টেস্ট কনসিস্ট অফ 20 multiple choice অফ ট্রু ফলস কোশ্চেন্স অ্যান্ড ইউ মাস্ট অ্যান্সার অ্যাট লিস্ট 15 question কারেক্টলি টু পাস। তো 20টার মধ্যে কমপক্ষে 15টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে, তাহলেই মাত্র এই সিটিজেনশিপ টেস্টে আপনি পাস করবেন, আদারওয়াইজ কিন্তু সিটিজেনশিপ লাভ করা যাবে না। অ্যাটেন্ডিং দি সিরিমনি, সিটিজেনশিপে 20টার মধ্যে 15টা পাস পেয়ে পাস করলেন, এবার আপনাকে ইনভাইটেশন দেওয়া হবে। ইফ ইউ পাস দি সিটিজেনশিপ টেস্ট অ্যান্ড মিট অল আদার রিকোয়ারমেন্টস ইউ উইল বি ইনভাইটেড টু এ সিটিজেনশিপ সিরিমনি। কারেন্টলি সিটিজেনশিপ সিরিমনি আর বিং হেল্ড ভার্চুয়ালি, বাট ওয়ান ক্যান অলসো জয়েন ইন পার্সন স্পেশাল সিরিমনি দ্যাট হেল্ড টাইম টু টাইম। তো এটি আপনি বুঝতে পারলেন যে এইগুলোর জন্য আপনাদেরকে ইনভাইটেশন দেওয়া হবে, ভার্চুয়ালিও হতে পারে, ইন পার্সনও হতে পারে, যেহেতু করোনা উঠে গেছে এখন ভার্চুয়ালিটা তেমন একটা নেই, কমে গেছে। ডিউরিং দি সিরিমনি ইউ উইল, এখানে আপনার সিরিমনিতে এসে কী কাজ সেখানেও কিছু অ্যাসাইনমেন্ট রয়েছে, সেটা হলো যে টেক দি ওথ অফ সিটিজেনশিপ প্লিডিং ইউর লয়্যালটি টু কানাডা, রিসিভ ডিটেলস অন হোয়েন ইউ ক্যান রিসিভ ইউর সার্টিফিকেট অফ কানাডিয়ান সিটিজেনশিপ, সেলিব্রেট ইউর নিউ স্ট্যাটাস অ্যাজ এ কানাডিয়ান সিটিজেন। তো এখানে একটা সেলিব্রেশন থাকে, আপনি সেই সার্টিফিকেট কবে পাবেন সেটার ডেটটা আপনি জেনে যাবেন। এই হলো অবস্থা। ফ্যাক্টর্স ইনফ্লুয়েন্সিং দি স্পিড অফ বিকামিং এ কানাডিয়ান সিটিজেন, দি টাইম ইট টেক্স টু বিকাম এ কানাডিয়ান সিটিজেন ক্যান ভ্যারি ওয়াইডলি বেসড অন সেভারাল ফ্যাক্টর্স। তো এখানে আপনার প্রসেসিং টাইমটা, এটারও একটা প্রসেসিং টাইমের বিষয় রয়েছে, এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। দি প্রসেসিং টাইমস পার পারমানেন্ট রেসিডেন্সি অ্যান্ড সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ক্যান সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্ট দি ওভারঅল টাইম লাইন। এক্সপ্রেস এন্ট্রি অ্যাপ্রক্সিমেটলি 5-6 মান্থ, এখানে যে বিষয়গুলো এখন দেখবেন সেটা হচ্ছে যে আপনার সিটিজেনশিপ হওয়ার আগে আপনাকে তো পিআর হোল্ডার হতে হবে, তো পিআর হোল্ডার হওয়ার জন্য যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোতে কীরকম সময় লাগে সেটা আপনি আগে দেখবেন। এক্সপ্রেস এন্ট্রিতে আপনার 5-6 মাস, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে আপনার 6-19 মাস, ফ্যামিলি স্পন্সারশিপের ক্ষেত্রে 10 মাস, কুইবেকে থাকলে 28-34 মাস, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য আপনার সময় লাগে প্রায় 8 মাস। কেস স্টাডি 2, ফ্যামিলি স্পন্সরশিপ, ফ্যামিলি স্পন্সরশিপে যদি কেউ আসতে চান, ব্যাকগ্রাউন্ড আহমেদ এ স্টুডেন্ট ফ্রম ইজিপ্ট, ম্যারিড এ কানাডিয়ান সিটিজেন অ্যান্ড অ্যাপ্লাইড ফর পার্মানেন্ট রেসিডেন্সি থ্রু ফ্যামিলি স্পন্সরশিপ, এখানে একটা উদাহরণ দেওয়া হলো। পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন সাবমিশন June 2021, অ্যাপ্রুভ পার্মানেন্ট রেসিডেন্সি June 2022, অ্যারাইভাল ইন কানাডা July 2022, রেসিডেন্সি রিকোয়ারমেন্ট মেট July 2025, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সাবমিশন August 2025, সিটিজেনশিপ টেস্ট অ্যান্ড সিরিমনি August 2026। তো এখানে একটি আপনার কেস আপনাকে দেখানো হলো যে একটা রিয়েল কেস,
যে এই ব্যক্তি পারমানেন্ট রেসিডেন্সি আবেদন করেছিলেন জুনে 2021-এ, তার এটা অ্যাপ্রুভ হয়েছে এক বছর পরে জুন 2022-এ। তিনি কানাডাতে তার এক মাস পরে এসেছেন। এরপরে তিনি রেসিডেন্সি রিকোয়ারমেন্ট মিট করেছেন জুলাই 2025-এ, এরপরে সিটিজেনশিপের জন্য আবেদন করেছেন আগস্ট 2025-এ, এবং সিটিজেনশিপ টেস্টের জন্য তিনি সুযোগ পেয়েছেন আগস্ট 2026-এ। টোটাল টাইম লেগেছে এখানে অ্যাপ্রক্সিমেটলি 5 বছর 2 মাস। তো এর মধ্যে তিনি কানাডার পিআর হোল্ডার থেকে সিটিজেনশিপ লাভ করেছেন। কেস স্টাডি 3, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। এখানে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের একটি কেস আপনাদের সামনে তুলে ধরা হলো। ব্যাকগ্রাউন্ড, দি প্রভিন্স অফ অন্টারিও নমিনেটেড রাজ নামের একজন ব্যক্তির উদাহরণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান আইটি প্রফেশনাল ফ্রম ইন্ডিয়া ফর পার্মানেন্ট রেসিডেন্সি। প্রভিন্সিয়াল নমিনেশন অ্যাপ্লিকেশন সাবমিট করে সে জানুয়ারি 2021-এ, অ্যাপ্রুভাল অফ নমিনেশন পায় সে জুলাই 2021-এ, পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন সাবমিট করে আগস্ট 2021-এ, অ্যাপ্রুভাল পায় ফেব্রুয়ারি 2022-এ। তো 21-এর আগস্টে করলো আর ফেব্রুয়ারি 2022-এ অ্যাপ্রুভাল পেলো। এর কানাডাতে সে চলে আসলো মার্চ 2022-এ, রেসিডেন্সি রিকোয়ারমেন্ট মিট করে সে মার্চ 2025-এ, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে এপ্রিল 2025-এ, সিটিজেনশিপ টেস্ট দেয় সে 2026-তে এখনও আসে নাই, 2026 সালের এপ্রিল মাসে সে সিটিজেনশিপ টেস্ট দিবে। তো এখানে দেখুন একটা বিষয়, সেটা হলো যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন সাবমিশন হয়েছে এপ্রিল 2025-এ, সেটা মানে হবে আর কি, এটা এই বিষয়টি সামনে আসছে, এটা এখনও কমপ্লিট হয়নি সিটিজেনশিপ রিকোয়ারমেন্ট। এখানে জাস্ট স্টেপ বাই স্টেপ বোঝানো হয়েছে যে এই বিষয়গুলি কীভাবে লাগতে পারে। এখানে টোটাল একটি জাস্ট কেস স্টাডি দেখানো হয়েছে। এখানে সময় লাগতেছে পিএনপির মাধ্যমে, সময় লাগতেছে 5 বছর 3 মাস। আর তার আগে আপনারা দেখেছেন হচ্ছে, আপনারা দেখেছেন স্পাউজাল স্পন্সরশিপের মাধ্যমে, সেখানে গেছিলো 5 বছর 2 মাস। বিকামিং এ ক্যানাডিয়ান সিটিজেন ইজ এ রিওয়ার্ডিং জার্নি দ্যাট এফোর্টস দ্যাট অফার্স নিউমারাস বেনিফিট অ্যান্ড অপরচুনিটিস। তো অনেকগুলো কথা আপনারা শুনলেন, আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানে আনুষঙ্গিক একটি স্লাইড রয়েছে, এটি পড়ছি না, যারা আগ্রহী পড়ে নেবেন, দেখে নেবেন। তো এখানে কয়েকটি প্রশ্নের যুক্তিখণ্ড আমরা করব, কয়েকটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব। হোয়াট আর দি ফিস ফর অ্যাপ্লাইং ফর ক্যানাডিয়ান সিটিজেনশিপ। কানাডার সিটিজেনশিপের জন্য আবেদন করলে কত টাকা লাগে, এটা একটা বিষয়। অ্যাজ অফ 2024, দি ফি ফর অ্যাডাল্ট সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ইজ $630 হুইচ ইনক্লুডস দি প্রসেসিং ফিস অ্যান্ড রাইট অফ পারমানেন্ট রেসিডেন্ট ফি। ফর চিলড্রেন আন্ডার 18, দি অ্যাপ্লিকেশন ফি ইজ $100। How can I check the status of my citizenship application? You can check the status of your citizenship application online through IRCC website. Do children need to take citizenship test? No, children under the age of 18 do not need to take citizenship test. আমি আগে বলেছিলাম যে 18 থেকে 54 বছরের মধ্যে যারা, তাদেরই সিটিজেনশিপ টেস্ট দিতে হবে, 18-এর নিচে 54-এর উপরে তাদের সিটিজেনশিপ টেস্ট দিতে হবে না। তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘ সময় আমাদের সাথে অবস্থান করার। এবং এই বিষয়গুলো জেনে যদি আপনাদের ন্যূনতম কোনো উপকার হয়, আমাদের সময়টুকু কাজে লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।